বিজনেস ইন বাংলাদেশের 334তম পর্বে রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসনের জয়লাভ করায় আলহাজ মোহাম্মদ খসরু চৌধুরী সিআইপির আমন্ত্রণে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের আয়োজন নিয়ে বিশেষ প্রতিবেদন। আপনারা সবাই কিন্তু চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তো এই চ্যালেঞ্জ করতে করতে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে কিন্তু চ্যালেঞ্জে সাকসেস হয়েছে। ইনশাল্লাহ আমরা আমাদের যে বিজেপির যে টিম দিবে সেই টিম পূর্ণাঙ্গ প্যানেল ইনশাল্লাহ আমরা জিতব, এটা ইনশাল্লাহ আমার সেই সাহস। শুভাকাঙ্ক্ষীরা যেভাবে এই খসরুকে এই নির্বাচনে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এবং তারাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে অনেক কিছু শেখার আছে খসরুর কাছ থেকে, অনেক কিছু শেখার আছে এই নির্বাচন থেকে। রয়েছে ভার্চুয়াল মার্কেট প্লেস বিষয়ে বিজিএমইএ এর গবেষণা প্রতিবেদনের উন্মোচন নিয়ে বিশেষ প্রতিবেদন। আপনারা সকলেই জানেন যে তৈরি পোশাক শিল্প বিগত 45 বছর ধরে বাংলাদেশের অর্থনীতির বিকাশ ও সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখে কাজ করে আসছে। রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের আয়োজনে কমিউনিটি ট্রাফিক পুলিশের শুভ উদ্বোধন নিয়ে প্রতিবেদন। আমরা যে আজকে এই রিং রোড জাপান গার্ডেন সিটি এলাকায় যে ট্রাফিক কমিউনিটি ট্রাফিক পুলিশের যে সদস্যদেরকে আমরা কমিউনিটি ট্রাফিক পুলিশের ট্রাফিক কমিউনিটির লোকজন নিয়োজিত করেছেন তাদেরকে আজকে আমরা এই শুভ উদ্বোধন, আমরা তাদের কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করছি। রয়েছে তরুণ শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় গাজীপুরে গড়ে ওঠা নবজান বায়তুল মামুর চৌধুরী বাড়ি জামে মসজিদ ও আলহাজ আব্দুল আজিজ চৌধুরী মাদ্রাসায় সম্প্রতি অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিল নিয়ে বিশেষ প্রতিবেদন। আমাদের যে মহান পারপাস, আমাদের যে উদ্দেশ্য, আজকের যুগের যে ইসলামের যে চিন্তা ভাবনা, আমাদের যে পরিবর্তিত বিশ্ব, দুনিয়া যে কি পরিবর্তন হচ্ছে, সাথে সাথে যে ইসলামের যে গুরুত্ব, ইসলামের যে অনুধাবন, সেটা আমরা পালন করার চেষ্টা করব। জাতিকে মাদক মুক্ত করতে হবে। মাদক আমাদের একটি পরিবারকেই ধ্বংস করে না, দেশ জাতিকেও পিছনে ঠেলে দেয়। আমি এই যে মাদকের যিনি এখানে সভাপতি আছেন ওনার সাথে আমি একমত পোষণ করে আমরা বলছি, আমাদেরকে এই গাজীপুরকে সহ বা বাংলাদেশকে আমাদের মাদক মুক্ত করতে হবে। এবং দেশের বিভিন্ন প্রান্তের অর্থনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে নানা প্রতিবেদন দেখবেন রবিবার বেলা 12:25 এ এটিএন বাংলার পর্দায়।